ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছেন যে মদ কিভাবে নিষিদ্ধ হলো এবং কতবারে পুরনিষিদ্ধ হলো, দলিলের সঙ্গে বলবেন, বললে উপকৃত হতাম। ভাই, মদ তিনবারে পূর্ণ মাত্রায় নিষিদ্ধ হয়েছে। প্রথম দফায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন লোকেরা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। লোকেরা প্রশ্ন করল নবীকে, হে নবী, আপনি বলুন জুয়া এবং মদ সম্পর্কে। আল্লাহর পক্ষ থেকে ওহী এলো, আল্লাহ তিনি বলতে বললেন, হে নবী, আপনি বলুন, কুল ফিহেমা ইসমুন কাবীর। হে নবী, আপনি বলুন, এ দুটির মধ্যে বড় গুনাহ আছে। তারপরে বলছে, অমানা ফেওয়ালিন নাস, কিন্তু মানুষের মধ্যে, মানুষের জন্য এতে কল্যাণও আছে, অনেক নাফা আছে, এতে অনেক কল্যাণ আছে। তাহলে এখানে পূর্ণ নিষেধ হলো না, কিছুটা নিষেধ হলো। যেহেতু মানুষের জন্য কিছু উপকার আছে, লাভ আছে বলছে, তো লাভটা তো নিতে হবে। তার মানে ইঙ্গিত করছেন আল্লাহ যে তোমরা নাও এর থেকে লাভ। আর এক জায়গায় আবার আবার বলছেন যে এতে গুনাহও আছে। তাহলে পূর্ণ মাত্রায় নিষিদ্ধ হলো না এখানে। দ্বিতীয় দফায়, আচ্ছা, এটি পাওয়া যাবে কোথায়? এটা পাওয়া যাবে সুরা বাকারার 219 নম্বর আয়াতে। দ্বিতীয় দফায় যেহেতু মদ তখনও বৈধ, কারণে সাহাবারা করতেন কি, মদ খেয়ে সালাত আদায় করতে যেতেন, নামাজ পড়তে যেতেন মসজিদে। মসজিদে সালাত পড়াতে পড়াতে, মানে নিষের অবস্থাতে, কোরআনে কারিম উল্টা পাল্টা পড়তে আরম্ভ করলেন। তখন এবারে নিষেধ হলো কিভাবে, ওয়ালা তাকরাবুস-সালাহ ওয়া আনতুম সুকারা। হে মানুষেরা, হে মুসল্লিরা, হে নামাজিরা, মোমেনরা, তোমরা নামাজ ওই সময় পড়ো না যখন তোমরা মাদক দ্রব্য পান করে থাকবে, তখন তোমরা এ করো না, মানে মদ পান করে নামাজ পড়তে যেও না। এটা কোথায় পাবেন? এটা পাবেন সুরা নেসার 43 নম্বর আয়াতে। দেখুন, তাহলে দ্বিতীয় দফায় এখনো পূর্ণ হলো না, তার মানে এখনো আল্লাহ নিষেধ করছেন। কখন? যে সলাতরত অবস্থায় মদ পান করবে না এবং মদ পান করে সলাত পড়তে যাবে না, বাকি টাইমে মদ পান করো। তার মানে তাহলে এখানে পূর্ণ মাত্রায় নিষিদ্ধ হলো না। তৃতীয় দফায় আল্লাহ রাব্বুল আলামিন এইবারে পূর্ণ নিষেধ করে দিচ্ছেন, ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে লোক, হে মোমেনরা, হে মুসলমানরা, তোমরা জেনে রেখো ভালো করে যে মাদক দ্রব্য, জুয়া, চাপা খেলা এবং দেবতা, এসবগুলো নাপাক, এসব নাপাক। সুতরাং ফাজতানি বুহ, এতে থেকে বেঁচে থাকো, এতে এগুলো বর্জন করো। যদি বর্জন না করো তাহলে পরিত্রাণ পাবে না, আর যদি বর্জন করো তাহলে তোমরা পরিত্রাণ পাবে। এটা পাওয়া যাবে কোথায়? এটা পাওয়া যাবে সুরা আল মায়েদার 90 নম্বর আয়াতে। তাহলে এখান থেকে প্রমাণ হয় যে তিন ধাপে, তিন দফায় পূর্ণ মাত্রায় মাদক দ্রব্য নিষিদ্ধ হলো। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।